উইল ময়লার সাথে দূর করে দুর্গন্ধ, আর কাপড় রাখে ফ্রেশ। উইল টু ইন ওয়ান। ব্যাপারই কত মন দান নিলা তারুদা সাহেব, ছশো মন। তা দাম দরলা কত করে মন প্রতি? খুব বেশি কম দামি নাই, 1150। আরে কী কম 1150, সরকারি রেটও তো দিলা না। অন্যান্যরা তো মন প্রতি 100-150 টাকা বেশি দেয় না? মানে ওই এই সপ্তাহে একটু দামটা কমে গেছে তারুদা সাহেব। হ্যাঁ, তোমরা তো সেই অপেক্ষাই থাকো যে কোনো সময় দামটা কমে যায়, তাই না? কি যে কন, আপনাকে তো হয়তো বাইচা আছি, ঘুরে ঘুরে খাইতেছি। তারুদা সাহেব, মানে আমার আরও 400 মন দান লাগতো। আরে না না না, তোমার এই দামে আর দান দেওয়া যাবো না। জানিসো নিসো, যাও ওই 600 মনই, যখন দাম বাড়বো তখন এসো, যাও। গ্রামগঞ্জের লোকজন নানান কথা কইতেছে তারুদা সাহেব। ঠিক হয়, হ্যাঁ মানে কাজল বাবাজি ইদানিং দেখা যায় খেতে খামারে কাজ করতে, তো ব্যাপারটা তো আপনার সাথে যায় না। আরে খেতে খামারেই তো কাজ করবে, তাই না? আমার ছেলে লেখাপড়া করছে কোথায়, কৃষি ইউনিভার্সিটিতে, তার উপর হায়ার ডিগ্রি নিছে রুরাল ডেভেলপমেন্টের উপরে, বুঝছ? ওইসে থামো, বলা লাগবো না। রুরাল ডেভেলপমেন্ট হলো যে গ্রামের উন্নয়নের উপরে পড়াশোনা, বুঝছ? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওই খেতে খামার একটু যাইতে না করেন আর আসি তাহলে। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। এই কই যাও, হিসাব হিসাব করে যাবো না? ও তাহলে তো সব ভুলে গেছেন, সবই ভুলে যাও তোমরা। 600 মন পূরণ 1150, তাহলে তো সাহেব 690,000 ঠিক মতো পূরণ করছো তো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, কোন সময় দিবা? বিকালে দিয়ে দামনি। ঠিক আছে, বিকালে দিয়ে যাবো। হ্যাঁ জি, মনে থাকে যান। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এরা সুযোগ পাইলে কম দামে ধান কিনতে চায়, আর আমারও দয়ার শরীর, কী করব। লতা,
দেখ না, এই থিওরিটা না আমি কোনোভাবেই বুঝতেছি না। লতা, এই লতা, কি রে তোর কি হয়েছে? তোর ধ্যান কোন দিকে? না, তেমন কিছু না। তুই আজকে কাজল ভাই দেখছিস, খেতে কত সুন্দর করে কাজ করতেছিল। উনি ঢাকাতে কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে, অথচ কোনো অহংকার নাই, মাটির মানুষ একদম, সহজ সরল। তুই যে ছোটোবেলা থেকে কাজল ভাইয়ের লুকায় লুকায় দেখতি, এটা কিন্তু আমি জানতাম। কিন্তু উনি তো মনে হয় আমার চিনেই না। কিন্তু ওই দিন যে আমরা ক্ষেতের পাড় দিয়ে আসতেছিলাম, ওই দিন তো দেখলাম কাজল ভাই তোর দিক থেকে চোখই সরাইতেছিল না। কই, আমি তো এমন কিছু দেখি নাই। তা আমি তো দেখছি, কাজল ভাই তোরে দেখে যেমন ট্রাক্টর ঘুরাইতেছিল। বাপ রে বাপ! তুই পড়, আর কি বুঝিস না আমার কাছে নিয়ে আয়, আমি বুঝিয়ে দিতেছি। তোরা কিছু খাবি নাকি? বই টুই বানাই দিব। কাজল, তাহলে কি চিন্তা করলো বাবা? এই ক্ষেত খামারে মাঠে ময়দানে কাদা পানির মধ্যেই কি চাষবাস করবা ছেলেপেলেদের নিয়ে? নাকি লেখাপড়া করে আসছো, ঠিক আছে, কৃষি বিষয়ক, শহরে গিয়ে একটু কাজ টারি চিন্তা ভাবনা করবা। বাবা, আমি তো এখানেও কাজ করছি, আর ঢাকায় আমার ভালো লাগে না বাবা। পড়াশোনা যে কয়েকদিন করছি তুমি তো জানো যে মন টিকে না। মা আছে, তুমি আছো, এখানেই তো বড় হয়েছি বাবা, এখানেই থাকি, মানে থাকি তারপরে দেখি কিরে। হ্যাঁ, আমি জানি তুমি কৃষি বিষয়ক পড়াশোনা করে আসছো, এদিকেই তোমার নজর বেশি। ঠিক আছে, অসুবিধা নেই, তাহলে এক কাজ করি, মানে মডার্ন কিছু মানে কৃষি বিষয়ক যন্ত্রপাতি তোমার কিনে দিই, সেটা কিন্তু মডার্ন কাল্টিভেশন করো। এটা আমি একটু দেখি, আমি তোমার একটা কোটে শুন দিই বাবা, তারপরে তুমি সেগুলো যাই কিনে। ঠিক আছে, তোমার যে ডিসিশন অনুযায়ী তুমি আমাকে দিলে আমি সেগুলো ব্যবস্থা করে দেবো। যেহেতু তোমার এই দিকেই মানে ন্যাক বেশি, করতে চাচ্ছ, থাকতে চাচ্ছ, অসুবিধা নেই। তুমি আমাদের একমাত্র ছেলে, তুমি আমাদের কাছে থাকলে তো আমাদেরও ভালো লাগে, তাই না? আর একটা বিষয় তুমি বলবো নাকি? না না, আমি বলবো না, আপনি বলেন। কি বলুন। হ্যাঁ, মানে বলতে যাচ্ছিলাম কি যে বাবা, তুমি তো লেখাপড়া শেষ করছো, এখন ধরো যে একটা লাইফের জন্য একটা লাইফ পার্টনার দরকার হয় না, মানে আপনার তখন বিয়ের চিন্তা ভাবনা করতেছি। না বাবা, এখন না, আমার বিয়ের বয়স হয় না বাবা। কি বলে বিয়ের বয়স হয় না, তুমি লেখাপড়া শেষ করছো, আরে ইনকি তো বিয়ের বয়স, আমরা মেয়ে দেখি। হ্যাঁ, না না না, আমরা আরে করবো না বললে কি হবে নাকি? আমাদেরকে পুতের বউ দেখার শখ নাই? আরে খালি পুতের বউ নাকি, নাতি নাতগুলো দেখবো না আমরা? হ্যাঁ। আচ্ছা, আমি জানাবো, আমি জানাবো, কিন্তু আমার 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 আগে মনে হয় যে এই অপুর বিয়ে নিয়ে কথা। হ্যাঁ, ওর কথা তোমার চিন্তা করতে হবে না। নিপন্নদের বুঝতে পারছি, ওর কথা তোমার চিন্তা করতে পারো, তুমি তোমার কথা চিন্তা করো। আচ্ছা, বুঝতে পারলো ওর কি বলো, মেয়েটে পছন্দ আছে নি? আমার তো কোনোদিন কিছু বলে নাই। পছন্দ থাকলে আমি তো বলবো, জানাবো না, মাকে মাকে জানাবো। হ্যাঁ অবশ্যই, যে পছন্দ থাকে সেটা আমাদেরকে বলবা। হ্যাঁ, যদি সব কিছু মিলে আমাদের স্ট্যাটাসের সাথে মিলে যায় তাহলে কোনো অসুবিধা নেই, আমরা সে ব্যবস্থা করবো। ঠিক আছে, আরেকটা বিয়া ঘটনা ঘটাই দিব নাকি? হ বিয়ের ঘটনা ঘটাইতে হবে তো, একটা না, একসাথে দুইটা। হায় হায়, তোর মায়ের কয় কি? আমি আপনার বিয়ের কথা কইনি তো, বিয়ের কথা কইছি আমাকে পোলার, পোলারে বিয়ে করে বাড়িতে বউ আনতে হইব। আর মাইয়া, মাইয়াটা যে ডাঙ্গর হয়ে গেছে, বিয়ের লায়ক হয়েছে, এদিকে খেয়াল আছে আপনার? আমার মেয়েটার দিকে নজর দিও না তো, এখনো শুধু আছে, ওর বিয়ে শাদী এখন কি? আমি তো এখন বিয়ে শাদী করবো না, পড়াশোনা শেষ করবো।
দেখছো মায়া ঠিক করেছে, আমার সব দিকে খেয়াল আছে। মায়া আমার লেখাপড়া করবো, তারপর বিয়ে শাদী, তাই না রে মা? কেন বিয়ের পরে লেখাপড়া করতে পারবো না? আমি পড়ি নাই, আমারও তো হাই স্কুলে পড়াকালীন সময় বিয়ে করে আসছিলেন, আমি কি থাইমা ছিলাম? বিয়ের পরেও তো লেখাপড়া করে ইন্টার পাস দিছি। তোমার পাশ কিন্তু একটা শিক্ষানুরাগী স্বামী ছিল, তাই পাস করো। ওগো কবে কি আছে আমরা কি জানি? আমার মায়ের আমার বিয়ে দিতেছি না, আর ওর ভাইয়ে ফোন করে কী করেছে শোনো নাই? লতার লেখাপড়ার ব্যাপারে কোনো গাফিলতি না হয়। তারপরও এখন থেকে পাত্র দেখা দেখি করতে তো কোনো সমস্যা নেই। আছে, আমি এখন আমার মায়ের বিয়ে দিব না, ব্যাস। দরকার হইলে তুমি অন্য কোনো জিনিস চিন্তা করো। না লাগে নাই। ও আচ্ছা ঠিক আছে, কি আপনি বুঝেন একটা ডাঙ্গুরি বাতাসে লাগবে, লাগবে কি লাগবে না? তাহলে একটা কাজ করি মা, অ্যাম্বুলেন্স খবর দিই, হসপিটাল নিয়ে যাই, আইসিউতে ভর্তি করি। আপনি আমার সাথে ফাইজলামি করেন? মাথায় ডাঙ্গুরি লাগলে কেউ অ্যাম্বুলেন্স কল করে, কেউ হসপিটালে নিয়ে যায়, আইসিউতে ভর্তি করে, ফাইজলামি করেন আমার সাথে? তাহলে কী করবো? কী করবেন বুঝেন না। ওকে সরি। সরি কিসের সরি? ডাঙ্গুলি খেলার সময় চক্ষুই থাকে। হ্যাঁ আর সেই বয়সে আবার ডাঙ্গুলি খেলে। কি তিলি তো মাথা ফাটায়া? মাথাটা ফাটে না রে। বাপদাদার মুখে শুনছি তারকদেবের স্বামীতে দাওয়া দিলে পায়ের জুতো খুলে আড়া লাগতো, এগুলো কি এখন আছে? কি মিয়ারা, এটা তো আমরা শুনছি নাকি? এলাকার শিক্ষিত পোলা খেতে খামারে কাজ করে, কেমন দেখা যায় না? শুনো কাজল, ভালো পোলা হে হচ্ছে এলাকার লোকজনের খোঁজ খবর রাখে, খেতে খামারে কাজ করতেছে, তোমাগরে তো খোঁজ খবর নিতেছে, তাই না? তো হ্যাঁ ব্যাপারটা হ্যাঁ করে বুঝতে দাও, তোমাগরে তো মাথা কামানোর দরকারটা কি, তাই না? এটাই তো আমাদের খারাপ লাগে, শিক্ষিত পোলা ঢাকা থেকে ডিগ্রি নিয়ে আসছে, এখন আরো বুঝবার দাও। আমার ইচ্ছা। ইচ্ছা মানে? আমার যখন ইচ্ছা আমি তখন হাসি, এই যে এখন হাসবো, হি হি হি, আবার আমার যখন ইচ্ছা হয় তখন আমি কাঁদি, এই যে এখন কাঁদবো। আপনার কোনো সমস্যা? ব্যথা কমছে?
আছে, তুমি একবার জিজ্ঞেস করতে ব্যথা হয়েছে। ঠিক আছে যাও। আপনার কিছু বলার নাই? কই না তো কিছু বলার নাই। ঠিক আছে, আর যদি কিছু বলার না থাকে তাহলে এখান থেকে সরেন, এখানে দাঁড়াবেন না, যান এখান থেকে। কেন এখানে দাঁড়ালে কোনো সমস্যা? হ্যাঁ আমার সমস্যা, আমার কোনো সমস্যা না, আমার বান্ধবীর সমস্যা, ওর এখান থেকে আসা যাওয়া করতে সমস্যা হয়, আপনার কোনো সমস্যা না? ভাইয়া আসলে আমার কোনো সমস্যা না। আমার না, আমার বান্ধবীর সমস্যা। কিছু দেখছো? আসুন না, কিছুই দেখো না। আমার বান্ধবীর সমস্যা, আমার না, বুঝছো? ওরে বাবা, তুই তো দেখি প্রেমে মইরা জলে ডুইবা গেছস। কালকে রাতে ওনারে স্বপ্ন দেখছিলাম, ভাবছি আজকে ওনার সাথে দেখা করতে পারবো। ওরে আমার দেবদাসী রে, ভালোই হয়েছে কাজল ভাই আজকে আসে নাই। কাজল ভাই আজকে এখানে আসলে কি আর আমি তোমার এই প্রেমের আকুতি দেখতে পারতাম? আমার অনেক টেনশন হইতেছে বুঝছো। আরে কিছুই হইব না, আমার কি মনে হইতেছে জানোস, আমি খুব দ্রুত একটা বিয়ের দাওয়াত খাইতে পারবো। আমি টেনশনে মরতেছি আর উনি আসছে বিয়া নিয়া, চোখে দেখতেছস কি পোলাও কোরমা কালিয়া কুত্তা। ঠিকই কইসুস, কুত্তাই দেখতেছি, কিন্তু সেটা হইলো তোমার পিরিতের কুত্তা। খালি তোমার মনের মধ্যে কি করতেছে জানো, ঘেউ ঘেউ করতেছে আর কি বলতেছে, কাজল কই কাজল কই। তুই আমার সাথে আসবি না, আমি একা যাব। উইল ময়লার সাথে দূর করে দুর্গন্ধ আর কাপড় রাখে ফ্রেশ। Wheel 2-in-1 কাকে খুঁজো? কাউকে খুঁজি না তো, কাল কাকে খুঁজছিলাম? কালকে আপনি আসেন নাই। না আসলে কিভাবে বুঝলাম যে কাউকে খুঁজতেছিলাম? দেখার জন্য কেউ আমাকে খুঁজে কিনা। দেখছেন বুঝছেন, তাহলে বলেন না কেন? কি বলব, আপনি কিছু বলতে হবে না, আপনি কিছুই বুঝেন না। আমি তোমাকে ভালোবাসি লতা। তুমি ছাড়া সব যেন লাগে
ফাঁকা রেখেছি তোমারে কত না যতনে আদরে আদরে মনের ঘরে থেকো সারাটি ঘন আমার মনেতে একলা রেখে চেয়ো না দূরে অন্তর জুড়ে তুমি আছো ছাড়া সব যেন লাগে ফাঁকা সুলতান ভাই, বাড়িতে কেউ দেখতেছি না। ও সুলতান ভাই, কাডা। আসসালামু আলাইকুম ভাই। ওয়া আলাইকুম আসসালাম। আরে ব্যাপারি যে কি মনে কইরা? আও আও, আসিল, একটু জরুরি কথা আসিল আমার লগে। জি কও। তা তোমার দামের খবর কি? শুনতাছে এই যে দাম কমে উঠে নামে, এর মধ্যে ব্যবসা করতে হয়। আপনার কাছ থেকে তো টাকা নিয়ে হচ্ছে ধান কিনি বেচি আরেকজনের কাছে। সেই এই তো সেইদিনই তো 200 মন ধান বাঙাল হয়ে গেল। তা লতা আর ভাবি কই গেছে? এর বাড়ি নাই। লতা তো কলেজে গেছে। ও, আর তোমার ভাবি মনে কয় রান্নাবান্না করতেছে হয়তো? ও, এখন ভাবির এছাড়া জরুরি কথাটা কেমনি কই, আপনি কীভাবে নেবেন? কি কথা কও, বুঝতেছি না। আরে তুমি এত পেঁচাই তুসো কেন, খোলসা কইরা কও। আচ্ছা আচ্ছা, কইতেছি কইতেছি, দাঁড়ান। নাম মানে যেমন তালুকদারের পোলা কাজল। কাজল কাজল তো ভালো ছেলে, এগ্রিকালচার পাস দিয়ে আসছে। আবার শুনতেছি মাঠে মাঠে নাকি সে নিজে যে কাম করতেছে। হ্যাঁ, আপনি ঠিক কথা আনছেন। না মানে কাজল বাবাজির সাথে লতা মামনির সাথে লতা মামনির অনেক ভালো লাগতেছে, বুঝছেন? খুবই সুন্দর লাগতেছে, জুড়িটা অনেক সুন্দর। তো এক গ্রামে থাকে, কথাবার্তা কইতে পারে, মিশতে পারে, তো কী সে? আপনি যদি চান তাহলে আমি ঘটনাটা ঘটাই দিতে পারি। ঘটনা ঘটা দিও মানে মানে সম্বন্ধ নিয়ে দিতে পারি তালুকদার সাহেবের কাছে। কী কো এটা সত্যি কিরা কত? তালুকদার কি তোমার আমার কাছে প্রস্তাব নিয়ে পাঠাইছে? আরে না ভাই, আমি নিজের থেকে আইসি। আমার আমি আমার কাছে ভালো লাগছে বিষয়টা। মন্দ না, দেখো যদি ঘটাইতে পারো। তবে এমন করে কেউ যেন মনে না হয় যে না আমি তোমার প্রস্তাব দিয়ে পাঠাইছি। হ্যাঁ, ওইটা আপনি না ভাবেন না, এটা আপনি নিশ্চিন্ত থাকেন, আমি নিয়ে যাবো, আমি তালুকদারের রাজি করাবো, বুঝছেন? তালুকদার যেন নিজে আপনার কাছে আহে। আচ্ছা তাহলে আমি আজকে যাইগা। আরে উঠবা কে, বসো, আমি তোমার ভাবির কই চা নাস্তা দিতে। আরে সুলতান ভাই, একবারে খামো, পেট ভইরা খামো, বেশি বেশি করে খামো, বুঝছেন? আর ওই যে 200 মন ধান যে নিয়েছিলাম, ওটার টাকাটা একটু ম্যানেজারে দিবার কই। আচ্ছা আমি আমি ফোন করে দিব। তাহলে আজকে আসি। আচ্ছা জি, আসসালামু আলাইকুম। ফার্স ব্যাপারী, তোমার কথাটা আমি শুনলাম, অনেক সাহস করে তুমি কথাটা কইছ, ভালো। তোমার কি মনে হয় যার বাপ দাদা শুদ্ধ গোষ্ঠী আমাকে বরদাস আসিয়াছিল, শ্বাস না করলে জাগুক পেটে দানা পানি জুজত না, আজকে তাকে দুইটা টাকা পয়সা হয়েছে, পেটে ভালো মতোই দানা পানি পড়ছে, আর তার মাইয়ার লগে আমার পোলার বিয়ার প্রস্তাব তুমি নিয়ে আসছো, কেন সাহসের প্রশংসা কর? কিন্তু ব্যাপারী, তোমার কি ধারণা আমি ওই সুলতান মিয়ার লগে এক টেবিলে বসে চা খাব? হ্যাঁ, কোনোদিনও না। এইটা ওরে বুঝাই দিও।
তাহলে তালুকদার প্রস্তাবটা ফিরায় দিল, বদলায় না, মানুষ বদলায় না, মানুষ তার রক্তের ফুলতে পারে না। আমার বাপ দাদা এক জমি বর্গা নিত বলে আমরা ছোট রাত হয়ে গেলাম, এটা কিন্তু ঠিক হইল না ব্যাপারি। জি পাত্র দেখো, আমার মায়ের জন্য পাত্র দেখো, আমি আমার মায়ের পিয়া দিব, এমন পাত্র দেখবা যা ধনে মানে তালুকদারের উপরে হয়। জি এত অহংকার, এ অহংকার আমি ধুলায় মিশাই দিব, আমার মায়ের পিয়ার পালকি তোমার বাড়ির সামনে দিয়ে যাই। বাবা এটা কোনো কাজ করছে মা? একটা লোক বিয়ের প্রস্তাব নিয়ে আসতেই পারে, পছন্দ হলে হ্যাঁ বলবা, পছন্দ না হলে না বলে দিবা, অপমান করা কি আছে মা? সেটা না বুঝলাম, কিন্তু তুই এত রাগ হইতেছিস কেন? কি বললো তুমি মা, একটা মানুষকে অপমান করে বাড়ি থেকে বের করে দিস, আর আমি রাগ হচ্ছি কেন? আচ্ছা তুই আমার কাছে সত্যি করে বলতো, তুই কি আসলে মেয়েটার পছন্দ করিস? ধরো পছন্দ করি, ভালোবাসি, এখন কিছু করো। সেটা তো আমার তুই আগে জানাস নাই মা, এখন তো বললাম না, বুঝাও বাবাকে, বুঝাও না। দেখ বাবা, এই লোকটার সাথে আমি এত বছর ধরে সংসার করতেছি, এই আমজাদ তালুকদার একবার যদি কোনো বিষয় নিয়ে না করে তাহলে সেটা আমি হ্যাঁ করাতে পারিনি, আমি এই বিষয় নিয়ে কোনো কথা বলতে পারবো না, তুই পারলে বুঝায় বল। পারবো না, সারাজীবন কথা বলো নাই, এখনো পারবো না। আমার মা এত কালাবো না, লতা বেনের বিয়ে দিয়ে গেল, আমার মায়ের ওরা প্রত্যাখ্যান করে। হ্যাঁ তালুকদার, এত অহংকার ভালো না, মানুষের অহংকার কিন্তু ধুলাই মিশে যায়। আমি লতার বিয়া ওদের নাকের ডগার উপরে দিব, এটা তুমি মনে রেখো, আমি লোক লাগাইতেছি, তার একটা ভালো পাচ্ছ আমার বাড়িতে, লতার বিয়ে আমার তিথি। লতার তো বিয়া পাকা পাকি করে এলাম। কোন গ্রামের পোলা? পোলা তুমি চিনবা, আমাকে দান করলে ম্যানেজার জলিল আর পোলা আসিফ, ওই পোলা না ডাক্তারি পড়ে। এবারে পার্লিস্টে ইন্টার্নিং করতেছে, খুবই ভালো পোলা, এখন আল্লাহ আল্লাহ বিয়েটা সারতে পারলে হয়। কর্মচারীর পোলার লগে নিজের মাইয়ার বিয়ে দিবা? কেন, কর্মচারী মানুষ না, আমি তো তালুকদার না যে উঁচু নিচু দেখো, আমি দেখি মানুষের যোগ্যতা, আমি মানুষ দেখি। কিচ্ছু করতে পারলাম না,
বাবা কোনোভাবেই রাজি হচ্ছে না। কিন্তু একটা দিন সময় দাও আমাকে। I manage good, I promise. সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে, কোনোভাবেই বুঝতে যাচ্ছে না, আমার রাজি হচ্ছে না। কালকে আমার ফুল উঠ, আর দুই দিন পর বিয়ে। আমাদের চার আঙুলের কপালে আল্লাহ আমাদের লিখে রাখে নাই। তুমি ভালো থেকো, যে স্বপ্ন নিয়ে তুমি এখানে আসছিলে আমি জানি তুমি তুমি সেটা পূরণ করতে পারবা। আমি আমি যেখানেই থাকি না কেন, আমার থেকে বেশি খুশি কেউ হবে না। আমাদের আর দেখা হবে না। আমি যেখানে থাকি না কেন আমি তোমাকে দেখব। আমি যাই, বাড়িতে না বলে আসছি। আমার চা থাকতে পারবো তুমি? তুমি তোমার বাবাকে বুঝাতে পারতেছ না, তোমায় বিয়ে করতে পারবো না, কি করবো, কি করার আছে আমার? একলা আসলা যে তোর ছেলে রানিয়ে আসতে বললাম, কি হয়েছে ওর? হ্যাঁ, আমার ছেলের মন খুব খারাপ। কেন মন খারাপ? কেন দুই তিন দিন ধরে যে আমার ছেলে মন খারাপ করে বসে আছে আপনার তো নজরে পড়ে না। মন খারাপ হলে মানুষ কখনো আমার নজরে পড়ে না, যাকো মন ভালো আমি তাকে নিয়ে চলতে চাই। ডাক দাও তোমার ছেলে রে। কাজল, এ কাজল, এদিকায়। তোর বাপে ডাকে। বলে গেনে কি হয়েছে তোর? খাওয়ার সময় ধরে পাইলাম না, কোনো কাজে ধরে পাই না, কোথায় কোথায় ঘুরে বেড়াস, হয়েছে কি তোর? তোর মায় বললো তোর নাকি মন খারাপ, কি হয়েছে? মন ভালো হওয়ার তো কোনো কারণ দেখছি না বাবা।
বাবা, তুমি জানো আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, আমার আদর্শ হিসেবে মানি। আর এই জন্যই বাকি পাঁচজনের মতো ঢাকায় পড়াশোনা করে আমি ঢাকায় থাকিনি, তোমার মতো গ্রামে চলে আসছি। আর সে তোমাকেই যখন দেখি মানুষের মাঝে ভেদাভেদ খুঁজে বেড়াও, নিজেকে আর মানুষ মনে হয় না বাবা। বাবা, পৃথিবীতে সুখে থাকতে হলে যে মানুষটাকে নিয়ে থাকতে চাই সে মানুষটা কিরকম এটা দেখানোটা ইম্পর্টেন্ট। সে কতটা উচ্চ, কতটা নিচু, আমি লতাকে ছাড়া ভালো থাকতে পারবো না বাবা। এখন বুঝছেন তো ছেলের মন কেন খারাপ? ছেলেটা যে দুই তিন দিন ধরে মন খারাপ করে বসে আছে, আপনি তো কোনো কিছু খেয়াল করেন না, কেমন বাপ হয়েছেন আপনি? কিরে, তোর এই কাগজে সাজাইতে শুধু ফুল আর রস নাই? ফুল আছে, ফুল আছে। ফুল নেই আর স্টেজ করবি কই? ওই পাশে না? ঠিক আছে, হ্যাঁ ওই জায়গাটাই করিস, ভালো লাগবো। আর এইখানে ফুল দিয়ে দিস। হ্যাঁ সুলতান, এখনো হলুদের সাজানো শেষ নেই তোমার? সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। ওলামান করতেছে? গুড গুড, ঠিকঠাক মতো করতে বলো। হ্যাঁ দেখতে আসলাম। আমি আমি খুব খুশি হয়েছি, কিন্তু ওই ছেলের সাথে তোমার মেয়ের বিয়ে হবে না। কি কথা লোকদার ভাই? গায়ে হলুদ হবে, বিয়েও হবে, তবে আমার ছেলের সাথে। এটা আপনি কি কইতেছেন? হ্যাঁ আমি সত্যি কথাই বলতেছি। শোনো, তোমার মেয়ে আর আমার ছেলে দুইজন দুইজনকে ভালোবাসছে না, তাদের ভালোবাসা কি আমরা পাই ঠেলে দেবো? প্রশ্ন ভাই, আপনি যখন আপনি যখন কইতেছেন আপনারাই আমার ভাই, আপনারাই আমার ভাই, আপনি আপনি একদম ভাবেন না। আমি আজই যে পাত্রের কাছে যাবে মাপ চেয়ে আসবো। আরে না না, তোমার কিছু করতে হবে না, ওই কাজ আমি আগেই সাইরে ফেলাইছি। শোনো, তোমার মেয়ে আর আমার ছেলে দুজন দুজনকে ভালোবাসছে না, আমরা কি তাদের ভালোবাসারে পায়ে খেলে দিতে পারি? কম, আমি চাই দুজনের হাত এক করে দিতে, সেই জন্যে তোমার কাছে আসলাম। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, যাক আজকেই গায়ে হলুদ হবে, তারপরে বিয়ের কাজ সব হবে, খুশি হয়েছিলেন? হবাই হবাই। আরে খুশি হও, চিন্তা করো কেন, করো করো, সব আয়োজন ঠিকঠাক মতো করে ফেলো। হ্যাঁ তুমি বলো। ওকে,
আমার এই চার আঙুলের কপালে যেন আল্লাহ তোমাকে সারা জীবন রেখে রাখে। জীবনের শেষ মুহূর্তটা পর্যন্ত তোমাকে চাই। ময়লার সাথে দূর করে দুর্গন্ধ আর কাপড় রাখে ফ্রেশ। উইল 2-in-1